যে পরিস্থিতি, এটা রিপোর্টিংয়ে করার মতো পরিস্থিতি হয়েছে। এক একটা গাছ লক্ষ্য করলে দেখবেন চারটা করে, পাঁচটা করে, চার ছটি করে পাতা হয়ে গেছে, গা বরাবর দেখছেন অসংখ্য রুট তৈরি। নমস্কার প্রিয় বন্ধুরা, জিৎ গার্ডেন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো যে লঙ্কা তো আমরা খেয়ে থাকি, এই লঙ্কাটা হচ্ছে ক্যাপসিকামের একটা ভ্যারাইটি, যেটা হচ্ছে বেল পেপার চিলি। সেই গাছের বীজ থেকে চারা তৈরি, তারপর ওর চারা থেকে রিপোর্টিং করে পরিচর্যার বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আপনারা পুরো বিষয়টা দেখুন। বন্ধুরা, 2022 সালে ফেব্রুয়ারি মাসে আমি সবজি দোকান থেকে এই সবজিটা কিনেছিলাম, যেটা বেল পেপার চিলি। এটা ইয়েলো কালার এবং রেড কালার, এই দু রকম কালারে হয়ে থাকে, ক্যাপসিকামের ন্যায় দেখতে। সেই সময় আমি বিচাগুলো, বীজগুলো সংগ্রহ করে রেখেছিলাম। এবার সংগ্রহ করে রেখেছি যেভাবে দেখুন, এইভাবে ছোট কাঁচের বোতলে আমি সংগ্রহ করে রেখেছি এবং লিখে রেখেছি যে বেল পেপার ওয়াই অর্থাৎ ইয়েলো, একইভাবে বেল পেপার রেড বলে দুটো কৌটোতে আমি সংগ্রহ করে রেখেছি। বন্ধুরা, আমার হাতে দেখছেন যে এটা হচ্ছে ওই বেল পেপার চিলির ইয়েলো ভ্যারাইটির বীজ। সেই বীজটা আমি ওই সবজি থেকে বের করে দুদিন রৌদ্রুতে রেখে শুকিয়েছি। শুকনো করার পর তাতে সিড ট্রিটমেন্টের যে ঔষধ, যেটা মিথোলক্সি 35, দেখুন যে এই মিথোলক্সি 35 সিড ট্রিটমেন্টের ঔষধটা এই বীজের সঙ্গে মিশিয়ে তারপর আমি ওই কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম দীর্ঘ 7 মাস পরে। আজকে এই সিডগুলো আমি চারা তৈরি করার একটা প্রচেষ্টা নেব, সেই বিষয়ে কিভাবে চারা তৈরি করা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দুটো টবে, ছোট ইঞ্চি তিনেকের টবে আমি মাটি ভরে নিয়েছি, যে মাটিটা আগে থেকে প্রস্তুত করেছি, ঝুরঝুরে মাটি। এতে রয়েছে যেটা কাউডাং বা ভার্মি কম্পোস্ট, আপনারা যে কোনো একটা নেবেন, এবং মাটি হবে দোঁয়াশ মাটি। দোঁয়াশ মাটিতে ভার্মি কম্পোস্ট অথবা কাউডাঙ্গের যে কোনো একটা 50-50 মিশিয়ে আপনারা এইভাবে হালকা একটা ঝুরঝুরে মাটি তৈরি করবেন এবং অল্প পরিমাণ স্যান্ড বা বালি দিবেন। এই দুটো টবে আমি করেছি। এরপর এটা টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম করে তারপর বীজ দুটো ছড়িয়ে এর ওপরে হালকা করে মাটি দেওয়ার পর আবার একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে দেব। দেখুন, আমি এইভাবে বীজগুলো একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দুটো টবে আমি একটা, এটা ইয়েলো কালারে ছড়ালাম, ঠিক একইভাবে আর একটাতে আমি রেড কালারের যে পেপার, বেল পেপার চিলি, সেটা এখানে ছড়িয়ে দিলাম। এরপর ঝুরঝুরে ওই মাটি হালকা করে ওর উপরে এইভাবে বীজগুলোকে ঢেকে দিবেন, যেটা মাটিটা খুব অল্প পরিমাণে দিবেন, যেটা 1/2 ইঞ্চিরও কম, খুব অল্প পরিমাণে দিবেন। বেশি দিলে অসুবিধা কী, চারা তাহলে নষ্ট, বীজ থেকে যে চারা তৈরি হওয়া সেটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে অল্প পরিমাণে এইভাবে ঢাকা দিয়ে দেবে। বীজের ওপর হালকা করে মাটি ছড়িয়ে দিয়েছি, যেটা 1/2 ইঞ্চিরও কম, তারপর আস্তে করে ওর ওপরে এইভাবে হাতে করে আপনার অল্প করে বা আপনার স্প্রে মেশিনে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পুরো ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দেওয়ার পর এটা একটা ইনডিরেক্ট লাইট লাগবে, এই রকম জায়গা আপনি এটা রাখবেন, এবং আলো তীব্রতা দরকার, কিন্তু সরাসরি আলোটা যেন না লাগে, তাহলে গাছে থেকে বীজ থেকে যে চারা তৈরি হওয়ার সেটা সম্ভাবনা কমে যাবে। যে এটা ইনডিরেক্ট লাইটে আপনি রাখবেন এবং আশা করি 10 দিনের মধ্যে এখান থেকে চারা বের হবে। আর তখন আপনাদের আপডেট দেব। এবার প্রয়োজনে মাঝে মধ্যে আপনাকে জল দিতে হবে, যেটা 2-3 দিন ছাড়া একবার করে জল দিবেন। বেল পেপার চিলির সিড বসানোর 40 দিন পরে আপনারা দেখুন যে চারাগুলো বেরিয়ে তরতাজা হয়ে উঠেছে। এই চারাগুলোর বয়স 40 দিন হয়ে গেছে। তাহলে আমার বক্তব্য যেটা, যে বীজ ফেলানো থেকে 40 দিন পরে গাছের চারার যে পরিস্থিতি, এটা রিপোর্টিংয়ে করার মতো পরিস্থিতি হয়েছে। এক একটা গাছ লক্ষ্য করলে দেখবেন চারটা করে, পাঁচটা করে, চার ছটি করে পাতা হয়ে গিয়েছে। পাশে এটাও দেখুন একইভাবে পাতা হয়ে গিয়েছে। আজকে আমি এই চারাগুলো বড় টবে রিপোর্টিং করব, যেটা 3 ইঞ্চি ছোট টবে সিড ফেলেছিলাম, সেখান থেকে 40 দিন পরিচর্যা করার পর এই ধরনের
আকৃতি হয়েছে, যেটা 3-4 ইঞ্চি লম্বা সাইজের হয়েছে, 4-5টি পাতা রয়েছে। আজকে আমি এখান থেকে রিপোর্টিং করব, কারণ যে এখানে খাওয়ারের অভাব আছে, কম পরিমাণ খাওয়ার দিয়ে আমি চারাগুলো তৈরি করেছি। এরপর রিপোর্টিং যে করব দীর্ঘ সাইজের টবে রেখে এবং উল্লেখযোগ্য পরিচর্যা করব। কিন্তু ওই বীজ ফেলানোর পর থেকে যে চারা তৈরি হওয়ার পরিচর্যা, ওই সময় আর উল্লেখযোগ্য কোনো পরিচর্যা নয়, শুধু পরিমাণ মতো নজর দিয়ে জল দেওয়া। জলটা কখনোই যেন না ঘাটতি হয়, কিন্তু আবার বেশি দিবেন না, বেশি দিলেও আবার শেকড় পচা রোগ হয়ে গাছ মারা যাবে। জলটা পরিমাণ মতো, উপরটা একটু ড্রাই হলে তারপর জলটা দিবেন। এই কিন্তু যখন চারা তৈরি হয়ে যাবে, গাছের ছোটো ছোটো চারা বেরিয়ে, সেই সময় আপনি কিন্তু ওই চারাগুলোকে সারা দিনে 1-2 ঘন্টা সরাসরি সূর্যের আলোতে রাখবেন, তারপরে আপনার শেডের মধ্যে রাখবেন, এবং সাথে সাথে ওই জলটা দেওয়ার বিষয়টা আপনারা নজর দিবেন। তাহলে 40 দিন পরে এই রকম 4-5 ইঞ্চি এবং 4-5টা পাতা যুক্ত এইভাবে চারা তৈরি হবে। বন্ধুরা, এই 3 ইঞ্চি টবে যে চারাটি ছিল, এই চারাটি আজকে আমি 12 ইঞ্চি টবে রিপোর্টিং করব। 12 ইঞ্চি টবের মাটি প্রস্তুত প্রসঙ্গে আপনাদের বলি, দেখছেন মাটিটা দেখলে বুঝতে পারছেন খুব ঝুরঝুরে এবং হালকা মাটি। যেটা এই মাটিতে, মাটিটা 15 দিন আগে মাটিটা প্রস্তুত করে নিয়েছি। বন্ধুরা, এই যে ঝুরঝুরে মাটি দেখছেন, এই মাটিটা 15 দিন আগে আমি প্রস্তুতি নিয়েছি এই রকম মাটি তৈরির। সেই গার্ডেন সয়েলটার সঙ্গে আপনারা যেটা দিবেন সেটা হলো যে আপনার কাউডাং বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা নেবেন, আর সাথে সাথে আপনার শিংকুচি এবং হাড়গুঁড়ো এইটা দিয়ে মিশিয়ে, তাতে সর্ষের খোলকে ভিজিয়ে তার তরল জল দিয়ে 15 দিন আগে আপনি রাখবেন। আবার আমি বলছি, যেটা গার্ডেন সয়েল তাতে আপনি দিলেন শিংকুচি, হাড়গুঁড়ো এবং কোকোপিট বা ভার্মি কম্পোস্টের যে কোনো একটা দিয়ে মাটি মিশ্রণ করে, তাতে সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল দিয়ে 15 দিন আগে রাখবেন। তারপর সেই 15 দিন পরে এই মাটিটা নিয়ে এসে, এতে পরিমাণ মতো আমি বালি মিশিয়েছি, স্যান্ড, যেটা কাজের বালি, সেটি স্যান্ড মিশিয়েছি এবং কোকোপিট। বর্ষাকালে কোকোপিটটা ব্যবহার কম করবেন, তাতে জল ধরে রাখে, ফলে অতিরিক্ত জলে পচন হয়ে গেছে। কিন্তু শীতকালে সমস্ত সবজির ক্ষেত্রে কোকোপিটটা মাটিতে দিলে ভালো, কারণ এরা আর্দ্রতা ধরে রাখে, ফলে শীতকালে যে শুষ্ক বায়ু, যাতে জল তাড়াতাড়ি পরিবেশ থেকে শুকিয়ে যায়, সেটা থেকে রোধ হবে। তাই আমি বলছি মাটি হালকা হবে এবং তাতেও জল ধরে রাখবে, তাই আমি কোকোপিট এবং স্যান্ড এই দুটো মিশিয়েছি, ফলে ওয়েল ড্রেনেজ সিস্টেম হবে এবং জল ধরে রাখবে, সেই বিষয়টা নজর রাখবেন। তাহলে এইভাবে ঝুরঝুরে মাটি তৈরি করে এই চারাটি এতে বসাবো। প্রথমে এর মাঝ বরাবর একটা এইভাবে গর্ত করে নেবেন, 2-3 ইঞ্চি গর্ত করে দিলাম, এইভাবে মাটিটা একটু উপরের মাটি তুলে নিলাম। 3 ইঞ্চি টবে চারাটি একটু উঁচু জায়গায় রেখে এইভাবে একটু আস্তে করে আপনি আঘাত করলে দেখবেন মাটি থেকে আলগা হয়ে যাবে। দেখবেন যে আগের যে চারা বসিয়েছিলাম সেটা মাটি ছেড়ে টব থেকে বেরিয়ে এসেছে। দেখছেন মাটিতে, টবে যে ড্রেনেজ সিস্টেম ছিল, বালি দেওয়া ছিল, দেখা যাচ্ছে সেগুলো এখনও লেগে আছে, অসংখ্য রুট তৈরি হয়েছে, এবং টবের গা বরাবর দেখছেন অসংখ্য রুট তৈরি হয়ে গেছে। যে এটাকে আমি একসঙ্গে, যেহেতু এটা 12 ইঞ্চি দীর্ঘ সাইজের টব, আমি আর এটাকে আলাদা করছি না, এবং চারাগুলো যেহেতু 1-2 ইঞ্চি গ্যাপে রয়েছে, ফলে পুরো চারাটা এখানে আমি আস্তে করে রেখে দিচ্ছি। একটু গর্ত বেশি হয়ে গেছে, তাহলে অল্প পরিমাণ মাটি আরও ওই গর্তের মধ্যে দিয়ে আপনার লেভেলটা ঠিক করলাম। এরপর রেখে এইভাবে আপনি মাঝ বরাবর এটা রেখে দিলাম, এরপর অতিরিক্ত যে মাটি আছে সেটা এইভাবে চাপা মাটিটা পুরো টবের মধ্যে বিছিয়ে দিলাম। দেখবেন সুন্দরভাবে এই চারাটা বসানো হয়ে গেছে, তারপর একটু অল্প পরিমাণ জল দিয়ে দিবেন। এই টবে চারার সংখ্যা বেশি থাকা, এখানে আমি একটা ধাতব দণ্ড নিয়ে এখান থেকে 4-5টা চারা এইভাবে মাটিতে নিচে চাপ দিয়ে চারাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা 4-5টে চারা তুলে নেবেন। দেখছেন আমি এইভাবে তুলে নিয়েছি চারাগুলো, যেটা 5টা চারা রয়েছে, এই 5টা চারা এই টবের মধ্যে আমি রিপোর্টিং করব। যেটা নির্দিষ্ট দূরত্ব রেখে চারাগুলোকে মাঝ বরাবর বসালাম, এইভাবে অল্প পরিমাণ গর্ত করে,
একের পর এক চারাগুলোকে আমি বসাচ্ছি, যেটা দূরত্ব 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে চারাগুলো বসাবেন টবের মধ্যে। আমি আমার প্রয়োজন মতো এই টবে 4টি চারা আমি বসাচ্ছি, আর ওখানেও যেহেতু একসঙ্গে 4টি চারা বেরিয়েছিল তাই ওটা আর মাটি থেকে তুলি নিয়ে একবারে পুরো বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে এগুলোকে চারাগুলোকে সেপারেট করে আমি বসিয়েছি। এরপর গাছের গোড়ায় অল্প পরিমাণ জল এইভাবে আপনি দিয়ে দিবেন, যাতে শেকড়ের সঙ্গে নূতন মাটির সংস্পর্শে গাছটা সেট হতে পারে, সেই জন্য অল্প পরিমাণ এইভাবে জল দিয়ে আপনি ভিজিয়ে এই টবটাকে আপনি 3 দিন একটা শেডযুক্ত জায়গা, ইনডিরেক্ট সানলাইট লাগে এমন একটা জায়গা আপনি রাখবেন, তারপরে সানলাইটের মধ্যে বের করবেন এবং প্রয়োজন মতো পরিচর্যা করবেন। বেল পেপার চিলির ইয়েলো ভ্যারাইটি এবং রেড ভ্যারাইটির চারা তৈরি করা থেকে রিপোর্টিং করা পর্যন্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপর চারা পরিচর্যা করার বিষয়ে কি করেছি সে বিষয়ে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। লঙ্কা গাছের পরিচর্যা বিষয়ে আপনাদের সঙ্গে পরে আমি আপডেট দেব। বন্ধুরা, বেল পেপার চিলির রেড এবং ইয়েলো ভ্যারাইটির চারা তৈরি এবং রিপোর্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ সময় অতিবাহিত করলাম, আপনাদের সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে বীজ সংগ্রহ করে চারা তৈরি করার প্রচেষ্টা নিন, আশা করি আপনারাও ছাদ বাগানে এইভাবে বেল পেপার তৈরি করতে পারবেন, পরে আমি আপনাদের আপডেট দেব। আজকে এই বিষয়ে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।